আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাড়ার শরীয়তপুর। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণীতে 2020-21 শিক্ষাবর্ষে ব্যবসায় ব্যবস্থাপনা কোর্সে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। তোমরা জানো আজ সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে প্রায় সকল ধরনের কাজ স্তব্ধ হয়ে পড়েছে। ঠিক সেই কারণেই শিক্ষা ব্যবস্থাও ব্যাপক ঝুঁকির সম্মুখীন হয়েছে। এই ঝুঁকি থেকে উত্তরণের জন্য আমাদের দেশের সরকার ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশে অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সরকারি শামসুর রহমান কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব ফজলুল হক স্যারের নেতৃত্ব ও দিক নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ব্যবসায়ী উদ্যোগ বিষয়ে। ব্যবসায় উদ্যোগ বিষয়ে জানতে গেলে তোমাদের সর্বপ্রথম জানতে হবে ব্যবসায়ী উদ্যোগ কি। ব্যবসায়ী উদ্যোগ কি? হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ? ইংরেজি এন্টারপ্রেনারশিপ এর বাংলা প্রতিশব্দ ব্যবসায়ী উদ্যোগ বা শিল্প উদ্যোগ। ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ বলতে এমন একটি কার্যক্রমকে বোঝায় যার মাধ্যমে উদ্যোগ গঠন ও পরিচালনা করে পণ্য ও সেবা উৎপাদনের মাধ্যমে বিক্রয় করে মুনাফা অর্জন করা যায়। ব্যবসা উদ্যোগ সম্পর্কে জোসেফ সুম্পিটার বলেছেন, entrepreneurship is based on purposeful and systematic innovation in including not only the independent businessman but also company director and manager who actually carry out innovation function. ব্যবসা উদ্যোগ একটা উদ্ভাবনী একটা শক্তি। উদ্ভাবনের মাধ্যমে পণ্য দ্রব্য উৎপাদন করে মুনাফা অর্জন করা সম্ভব হয়। তো আমরা আজকে তোমাদের সামনে বেশি আলোচনা করব না, পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে তোমাদের বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। প্রতি সপ্তাহে তোমাদের সাথে আমার দুইটা ক্লাস হবে উদ্যোগ বিষয়ে, সোমবার এবং বৃহস্পতিবার। আর আমার সাথে যোগাযোগ করার জন্য তোমরা আমার মোবাইল নাম্বারটা লিখে নাও, 01717000907। যেকোনো বিষয় বা যে কোনো সমস্যা হলে আমার সাথে তোমরা এই নম্বরে যোগাযোগ করবা। একটা মেসেজ তোমাদের মাধ্যমে দিতে চাই, আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ স্যার অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, এখন বর্তমানে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। তোমরা স্যারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন স্যারকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আবার কলেজটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে। তো তোমরা এই করোনার ক্রান্তিকালে তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।